না এটা তো ভালো হবে না এটা খারাপ হবে কারণ হচ্ছে গিয়ে যেটা যদি এরকম করে যে যারা এরকম করবে তাদেরকে বোমা মেরে উড়াই দিবে সেটা তো হওয়ার কোন স্কোপ নাই এই বিষয়ে আইন প্রণয়ন করতে হবে যে যারা এই সন্ত্রাসবাদী কাজকর্ম করবে তাদেরকে রাষ্ট্র থেকে সাংবিধানিকভাবে আইনগতভাবে আইনগত ভাবে তাদেরকে বাধা দেওয়া হবে এবং তাদেরকে এটা করতে দেওয়া যাবে না এবং তাদেরকে তাদের কাজটা বন্ধ করতে হবে এবং যে সমস্ত লোকেদের ভিতরে এই জিনিসগুলো ঢুকাই দিচ্ছে মানুষ অলরেডি সেই জিনিসগুলো বের করার জন্য তাদের মুক্ত আই যে আমরা যে কাজটা করতেছি আমি করতেছি আসাদ করতেছে ফারাজ ভাই করতেছে আমরা সবাই মিলে যে কাজটা করতেছি তাদেরকে যুক্তি দিয়ে বুঝাইতে হবে যে তাদের কাজগুলো কেন আমাদের সবার জন্যই ক্ষতিকর এমনকি যে এটা করতেছে তার জন্য কেন কেন ক্ষতি করে এবং তাদের যে এই মতাদর্শটা এটা খারাপ এটা প্রথমে বুঝাইতে হবে এরপরে যদি দেখা যায় যে তারা বুঝতেছে না তখন আইন করে তাদের এই কাজ গুলাকে নিষিদ্ধ করে তাদেরকে হয়তো জেলে ভরতে হবে কারণ এই রকমের মানুষ সমাজের জন্য ভয়ঙ্কর হয়ে উঠতে পারে যারা এরকম মতদর্শ ধারণ করে আসাদ আপনি এই বিষয়ে কি বলেন আপনার কি মতামত

আমরা কিন্তু আমাদের কিন্তু এই আন্দোলনটা আমাদের মুক্ত বুদ্ধির আন্দোলনটা মুক্ত চিন্তার আন্দোলনটা টোটালটাই কিন্তু বুদ্ধি বৃত্তিক আমরা কিন্তু কখনো এই ধরনের কোনো কথা বলি না যে ভোমিনের বিরুদ্ধে জিহাদ করতে হবে তারা আমাদের মতদর্শ না মানলে তাদেরকে কিতাল করতে বাধ্য করব। তাদেরকে তাদের আদিষ্ট হয়েছি যতক্ষণ পর্যন্ত না তারা মুক্ত চিন্তা জিন্দাবাদ বলবে এই কথা কিন্তু বলি না আমরা তাদেরকে যুক্তি দিয়ে বোঝাবার চেষ্টা করি যদি না মানে যাবে আমাদের তো কিছু করার নেই হয়তো ম্যাক্সিমাম আমরা তাকে কিক আউট করতে পারি লাইফ থেকে দিলাম তারা লাগতে পারে বাঙালি সংস্কৃতি আরবের থেকে অনেক বেশি ডেভেলপ কিন্তু তাও বাঙালির আরবের দিকে পড়ে আছে আমি এটা বুঝতেছি এটা তো মানে এটার সঠিক আমি তো লাগে পেছনে একটা বড় কারণ হতে পারে বাঙালির আইডেন্টিটি ক্রাইসিস যে তারা আত্মপরিচয় আত্মপরিচয়ের যে সংকট আছে বাঙালির ভিতরে সেই আত্মপরিচয়ের সংকট এখানে একটা বড় কারণ কারণ বাঙালি যে যারা এখানে এখানে বসবাস করতো তারা তো আসলে আগে অতি প্রাচীনকালে তারা ছিল বেশিরভাগই বুদ্ধিস্ট এবং তারা ছিল হচ্ছে বিভিন্ন হিন্দু ধর্মের অনেক সাব সেক্টরের অংশ ছিল যেমন সাংখ্য শিখতো এই টাইপের ধর্মগুলা তারা পালন করত। আপনি দেখবেন যে এই বাংলাদেশের এই অঞ্চলগুলাতে যারা ধর্মগুলা পালন করত তারা ছিল হিন্দু ধর্মেরও একদম নিচের দিকের সাব সেক্টরের তারা মানে হিন্দু ধর্মের কাজ সিস্টেমে তারা একেবারে নিচু ক্লাসে পড়তো এই কারণে ভারতের হিন্দু হিন্দুত্ববাদীরা যারা আছে ব্রাহ্মণবাদী তারা বহুবার এই অঞ্চল আক্রমণ করছে এই অঞ্চলের যে নিম্ন শ্রেণীর হিন্দু বা বৌদ্ধ আছে তাদের উপরে অনেকগুলো গণহত্যাও তারা চালাইছে এখন এই যে আমার কিন্তু কোনো বড় ভেদ নেই মানে সবাই আমার আচ্ছা কথাটা শেষ করে নিন তো কথাটাকে শুনে নেন। তারপরে এই যে প্রজন্মের পর প্রজন্ম ধরে এই অঞ্চলের মানুষ যে আসলে নির্যাতিত হয়েছে এই নির্যাতিত হইতে হইতে তাদের ভিতরে এই আইডেন্টি ক্রাইসিসটা দেখা দিছে যে তারা মনে করে যে বাঙালি হিসেবে পরিচয় দিলে বা আমাদের যে গায়ের রং বা আমাদের যে হাইট এই জিনিসগুলা এক ধরনের তাদের ভিতরে এক ধরনের হীনমান্যতার জন্ম দিচ্ছে এবং তারা তখন মানে যখন এখানে আরবরা এসছে তখন তো অনেক একটা বড় অংশ ইসলাম ধর্মে কনভার্ট করেছে হয় শক্তির জোরেই হোক অথবা তারা হচ্ছে শাসন করত যে আরবরা শাসন করত সেই আরবরা যেহেতু শাসক ছিল রাজার বাচ্চা ছিল এই কারণে তারা নিজেদের সাথে আরবের একটা সম্পর্ক তৈরি করতে পারলে তারা মনে করত যে তারা উঁচু বংশ হয়েছে এখন তারা যাতে উঠছে কি এই কারণে অনেক বাঙালির ভিতরে এই ধরনের টেন্ডেন্সি দেখা গেছে যে তারা কোন বংশের কোন একটা যোগসূত্র যদি তৈরি করতে পারে কুরাইশদের সাথে বা মক্কার সাথে সৌদির সাথে ইরানের সাথে তাহলে তারা নিজেদেরকে একটা বিরাট তারা মনে করে একটা উঁচু বংশের বলে প্রমাণিত হইলাম আমি বাঙ্গাল এইটা বললে বোধহয় আমি অনেক নিচু হয়ে গেলাম কিন্তু আমি আরব আমি মানে পাঠান আমি হচ্ছে গিয়ে আফগানিস্তান থেকে আসছে আমার পূর্বপুরুষ বা আমার পূর্বপুরুষ ইরান থেকে আসছে এই কথাটা বলতে পারলে তাদের ভিতরে একটা আহ হইতো এই কারণেই তাদের এই আইডেন্টিটি ক্রাইসিস এর কারণে তারা এই জিনিসগুলো করে আসাদ বা ফারাজ আপনারা যদি এই বিষয়ে কিছু বলেন প্লিজ আপনি একটু নিজে মিউট রাখেন এই বিষয়ে বোধ আরো কয়েকজন কিছু বলবেন এই জন্য তো আসি ভাই দেখবেন মুমিনরা অনেক মুমিন আছে যারা একটু ইয়া ফিল করলে ধরেন কথায় পারতেছে না বা তারা বুঝতেছে যে কথা কথা যুক্তি নেই তখন তারা ইংলিশে সুইচ করে এজ ইফ ইংরেজিতে বললে তার কথাটা একটু ভ্যালু বাড়বে আর কি বাংলায় বললে লোকজন গ্রহণ করতেছে না একটু ইংরেজি বলে দেখি যে আমার লোক কথা লোকজন খায় কিনা যেমন যেমন এই মিজানুর রহমান আজারি একটা ফেক অ্যাকসেন্ট বাইরে কথা বললে মনে হয় যে তার কথার একটা ওয়েট বেড়ে যায় এবং বাঙালিটা খায় কিন্তু ও আর কি সুন্দর করে আমাদের হুজুর ইংরেজি অ্যাকসেন্ট মেরে কথা বলে খায় না বাঙালি ওই আইডেন্টি ক্রাইসিস তো আছে বাঙালির মধ্যে

যে বিষ মানে মৃত্যু পান হয়েছিল কি আছে যে উনার আইসের কাছে আইসার কাছে বলতেন যে উনার নাকি ঘাড়ে অনেক হতো এবং উনি অনেক কষ্ট পাইতেন এই বিষ মানে খাইবারের যুদ্ধে যে জয়না উনাকে করাইছিলেন উনার মৃত্যু আসলে ওখান থেকে তো মৃত্যুটা হয় কি

Yeah brother, you are, uh, uh, my discussion was in uh, Bangla, but you saying that English. So I am using English. You can you can satisfy or not? It is your own choice. It is your own choice. You will, you can accept it or not? It is uh, your own choice. But you your style understand? is a way to understand, understand the people. This is the uh, very it's all like a guja meal, It's not the logical. It's not the ah. logical. If you want understand someone, Atta, you have to you have I can to, say, you have brother. brother. <laughs> <laughs>

এটা আসলে ট্রাক চালান রিক্সা চালান এটা আসলে ভাবে না যে তিনি আমাদের দেশের বেশিরভাগ মানুষের মধ্যে একটা এই পেশার প্রতি একটা ইয়ে আছে যে সেই মানুষটাও বোঝেন অনেকেই বলেন না জল্লাদ হ্যাঁ ওই টাইপের আর কি ট্রাক যারা চালায় তাদেরকে রাস্তার মধ্যে খুবই ভয়ঙ্কর ড্রাইভার হিসেবে দেখা হয় হ্যাঁ এটা আমার আমার দৃষ্টিভঙ্গি না বাংলা মানে আমাদের বাংলাদেশের মানুষরা অন্তর্পক্ষে এটা বোঝেন যে ট্রাক চালায় এর খুব নিষ্ঠুর মানে যার তার উপর তুলে সেই মানুষটা বোঝেন যে কোনটা ঠিক কোনটা বেঠিক কিন্তু আমাদের সেই কথিত নবী সেই লোকটা বুঝলেন না এবং আমাদের এই 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 মানুষটার সাথে কথা আমি আমি অনেকক্ষণ ধরে আপনাদের আলোচনা আলোচনা শুনতেছিলাম যে এই মানুষটা খুব বেশি পড়াশোনা করেন নাই কিন্তু তিনিও কিন্তু পয়েন্টটা দিতে পারছেন যে হ্যাঁ কোনটা ঠিক কোনটা বেঠিক ঠিক বেঠিক বোঝার জন্য আসলে এত হ্যাঁ এই যে কাটা কাটা পুস্তক এই যে একটু আগে যে যে লোকটার ভিডিও দেখাইলেন সে পড়ছে হ্যাঁ এইটাওটা পড়ছে সে জানে কেমনে মোহাম্মদ বিশকে মেরে গেছে সে বলতে চায় না এই যে বলতে চায় না সত্য গোপন করা এটা খুবই দুঃখজনক আসিফ ভাই খুব এই বিষয় আর খুব ইয়া এ것도 চায় না আসিফ ভাই আপনি আপনার কাজ আছে আপনি জান তাহলে আমি আমরা ফারেজ ভাইও আছেন আমরা আরো কিছুক্ষণ থেকে আমরা তাহলে ই করে দিতে পারি থাকুন থাকুন আমরা আরো আধা ঘন্টা মতো চালিয়ে যাই হ্যাঁ ঠিক আছে আপনারা থাকেন তাহলে আমি তাহলে বিদায় নিলাম আপনারা আলোচনা চালিয়ে যান

আমার না খুব খারাপ লাগে মানে আমার খুব খারাপ লাগে কি যে যখন আমি দেখি যে বাঙালি হয় আরেক বাঙালির উপর মানে একটা অত্যাচার করে খুব খারাপ লাগে সত্যি কথা যে মানে জাতি হিসেবে নিজের ছোট ছোট মনে হয় তো আমি বেসিক্যালি যখন এই যে কয়েকদিন যখন সারদীয় উৎসব গিয়েছিল তখন আমি ঘুরতে গেছিলাম অনেক জায়গায় ঘুরতে যাওয়ার কথা তো আমি ওইখানে যে হিন্দু মুসলিম কোনো ভেদ পাইনি মানে মনে হচ্ছে যেন এইরকম পরিবেশ যদি বাংলাদেশে থাকে তাহলে বাংলাদেশ অনেক ডেভেলপ করতো মানে ওখানে হিন্দু মুসলমান সবাই একে অপরের সাথে এত মিশেছিল মিশে ছিল মানে মনে হচ্ছিল এরকম পরিবেশ বাংলাদেশে দরকার আপনার আপনি কি বলবেন প্রিন্স ভাই দেখেন বাঙালি হয়ে আর এক বাঙালির ব্যাপারে এই প্রশ্নটাই হচ্ছে আমার কাছে খুবই আপত্তিজনক যে বাঙালি আবার কি আমাদের এই দেশে আমরা যারাই আছি বাঙালি অবাঙালি যারাই থাকুক না কেন তাদের প্রতি আমরা বৈষম্য করবো কেন যদি কেউ কেউ পাহাড়ি হ্যাঁ আদিবাসী হন তাদের প্রতি আমরা আমি ধরছি আমি ধরছি বাংলাদেশের মধ্যে না ওনা বাংলাদেশেই কিন্তু বাঙালি না একটা বিষয়কে দেখেন আপনি কানাডার দিকে তাকান আমেরিকার দিকে তাকান বা যে যে কোনো ভূমির সভ্য সমাজগুলো যন্ত্রপক্ষে তাদের আদিবাসী যারা তাদেরকে মাথায় তুলে রাখে কেন রাখে কারণ আমরা কোনোভাবে এই এই জায়গাগুলো অকুপাই করছি কোনো কারণে বাঙালির মধ্যে আসে এটা সত্য কথা বলছেন যে হ্যাঁ আমরা অনেক মিক্সড ব্রিড এখানে একটা কথা বলা আমার হয় নাই এটা হচ্ছে যে এই যে অনেকেই আমরা ইরান থেকে আসছি এই কথা বলতে পারলে খুব ইয়ে হয় আমি একটা মানে এখানে অনেস্ট অপিনিয়ন দিতে চাই যে আমার বাবার বংশের লোক তিন আগে বোধ ওরা ওনারা মুসলিম হয়েছেন হিন্দু ছিলেন গোপালগঞ্জে যেহেতু গোপালগঞ্জে ওখানে মানে যাই হোক আমার মায়ের বাড়ি হচ্ছে বরিশাল বরিশালে আমাদের যদি জানতে পারে গোপালগঞ্জ জেলার তো নামই পরিবর্তন এখানে কি হয়েছে গোপালগঞ্জ এখন বাংলাদেশের অন্যতম সাম্প্রদায়িক একটা জায়গা হ্যাঁ এখানে কি পরিমাণ সাম্প্রদায়িক হইছে এটা বলার বাইরে আচ্ছা মায়ের বাড়ি বরিশাল এবং আমি আমার নানা আপন নানা সে নানা হচ্ছেন হাজি সাহেব এবং সে তিনি ওই বোম্বাইয়ের হাজি না সে যে হাউস করছে এবং সেটা নিয়ে তার অনেক গর্ব যারা বোম্বাই হাজি তাদের নিয়ে খুবই উনি ইনসাল্ট করতেন এবং তিনি কিন্তু খুবই বদ একটা লোক ছিলেন এবং এটা আমি দায়িত্ব নিয়ে বলতে যে আমার আপন নানা কিন্তু সেই লোকটা ওই মোহাম্মদের মতো একই ক্যারেক্টার কয়েক অনেকগুলো বিয়ে করছে তার সন্তানের সংখ্যা হচ্ছে বত্রিশ জন এবং তিনি দস্যু টাইপের লোকজন হ্যাঁ এই ওই এলাকার যারা উনি ইরান থেকে আসছিলেন হ্যাঁ উনি ইরান থেকে আসেন ওনার বাবা ইরান থেকে আসছিলেন এবং তাদের মধ্যে যে বংশের একটা ইয়ে আছে বিশাল এবং খুবই কিন্তু খুবই ভয়ঙ্কর লোক হ্যাঁ যারে তারে উনি হজ করে আসলে কি হবে কিন্তু আমি ওনার শেষ দশ বছর আমি ওনাকে দেখছি আমার তখন হুশ হয়েছে মানে জন্মের পরে হয় না আমাদের বোধ তৈরি হওয়ার মতো তো উনি এরকমই একটা লোক ছিলেন এবং ভয়ঙ্কর লোক এবং তার মধ্যে যে বংশের একটা ইয়ে যে আমি ইরান থেকে আমাদের আমাদের পূর্বপুরুষ ইরানের হ্যাঁ এবং আমি হাজি অমুক অমুক হ্যাঁ তার সন্তানের মধ্যে আমার আমার এখনও এক্সিস্টিং ওনারা মামা আমার আপন মামা কেউ মাওলানা কেউ হাফেজ কিন্তু এইটা হচ্ছে যে একটা ফ্যাক্ট যে হ্যাঁ ইরান থেকে যদি কেউ আসে কেউ আরব থেকে আসে মানে আরবের মধ্যে ধরেন সৌদি আরব থেকে আসে হ্যাঁ কেউ আফগানিস্তান থেকেও আসে তাদের মধ্যে বিশাল ভাব যে আমি একজন খাঁটি মুসলমান কিন্তু তাদের মধ্যে যে কি পরিমাণ ভণ্ডামি এবং যেমন আমার বাবার বংশের লোকজনরা তিন পুরুষ আগে ইসলাম গ্রহণ করছেন আমার দাদা তিনি আমার মাদ্রাসার আমার মাদ্রাসার পড়ার পেছনে ওই আমার দাদা দায়ী তিনি আমার দেখে বলছিলেন যে এর দেখতে মানে ওই ইসলামের ইয়ে করবে যে ইসলামের ইয়ে করবে তারে হাফেজ বানাও তো আমার বাবা শিক্ষক মানুষ ছিলেন তো উনি হাফিজি না পড়ায় আমারে আলিয়া মাদ্রাসায় দিয়েছিলেন তো আমার দাদা এবং তার যে পারিবারিক কাঠামো যেমন তিনি পুরুষতান্ত্রিক যে আচরণগুলো করতেন না আমার দাদিরে প্রচণ্ড ভয় পাইতেন আমি নিজে দেখছি এটা হ্যাঁ প্রচণ্ড হয় পাইতেন এবং আমার দাদার যিনি বাবা ছিলেন তাদের কি বংশ পরম্পরা কী ছিল আমি দেখছি এবং ওই যে এই কারণে মায়ের এটা বললাম যে ইরানিয়ান পরিবেশটা আমি দেখছি দুইটাই দেখছি তো দুইটার মধ্যে আকাশপাতাল পাতাল পার্থক্য এখানে আসলে আমরা বাঙালি বলে যে গর্বটা করি আসলে বাঙালি বলতে আমি আমরা বাংলা বাংলায় কথা বলি কিন্তু এই বাঙালির এই জোরে পাহাড়িদের উপরে যে নির্যাতনটা আমরা করি বা আমাদের সমতলে যারা আদিবাসী আছেন তাদের উপর যে নির্যাতনটা করি এটা আসলে খুবই ভয়াবহ আমার কাছে মনে হয় যে এটার কোনো মানেই নাই আমি আমরা কে কোন ভাষায় কথা বলি আমি কতটা ফার্সি ভালো বলতে পারি উর্দু ভালো বলতে পারি আরবি কত ভালো বলতে পারি বাংলা ইংরেজি বলতে পারি এটা আসলে আমার পরিচয় না পরিচয়টা হচ্ছে যে আমি মানুষ এই উপত্যকার আমি একজন মানুষ এবং এই বর্ডার ফর্ডার এগুলো আসলে মানুষের তৈরি পাখির দেখেন কোনো বর্ডার লাগে না কোনো পাখি কোনো গরু ছাগল যদিও তাদের আমরা ইনসাল্ট করি কিন্তু তাদের কিন্তু কোনো ধর্ম নেই দেখেন তারা ঘাস খাবে ঘুমাবে ঠিকঠাক মতো বংশ বিস্তারের কাজ করবে এতটুকু তাদের ইয়া তারা কিন্তু কোথাও সিজা করে না কোনো এমনকি প্রকৃত প্রাকৃতিক যে বিপর্যয় তারা কিন্তু সবার আগে অ্যালার্ট থাকে আমরা তাদেরকে বিভিন্নভাবে বাইন্দা রাখি মারি কাটি অনেক জিনিস করি কিন্তু তারা আসলে আমাদের সাথে ভিত্তিক এবং এই একইভাবে আমরা আমাদের সংখ্যায় কম বাংলাদেশের বৌদ্ধ খ্রিস্টান খ্রিস্টানরা যদিও তাদের অনেক অনেক দেশের কারণে অনেক লবির কারণে তারা নিরাপদ থাকেন কিন্তু বৌদ্ধ এবং হিন্দুদের অবস্থা বাংলাদেশে খুবই টাইট শুধু বৌদ্ধ হিন্দু না আহমেদিয়া মুসলমান যারা আছেন হ্যাঁ আরও অন্যান্য হ্যাঁ যারা শিয়া আছেন তাদের প্রতি বিশেষ করে এই যে এটা বোধ হয় মিরপুর মিরপুর না ঠিক এটা কোথায় এই যে বিহারি ক্যাম্পাসে এই জায়গাটা নামে ভুলে গেছি তো তাদের তাদের সাথে যে আচরণটা করা হয় এটা ঠিক না মহাম্মদপুরে হ্যাঁ অনুপ ভাই তো এই যে আচরণ যে আমি এখানে আমি আমি এখানে ভূমিপুত্র ভূমিপুত্র আমরা কেউ না আমরা আসলে এই সমাজের এই পৃথিবীর আবর্জনা আমরা সবাই জন্মাই মারা যাব শেষ কারোর পড়ানো হয় কারোর কবর দেওয়া হয় কিন্তু এটা ফারোজ ভাই আপনার কি মনে হয় যে এখানে তো আমরা যে প্রযুক্তি দেখছি যেমন আমার নব্বইয়ের দশকে জন্ম এবং আমরা টেপ রেকর্ডার দেখছি ভিসিআর দেখছি ভিসিডি দেখছি তারপরে এই এই যে যে প্রযুক্তির হ্যাঁ হ্যাঁ অনেক কিছু ওয়াকম্যান দেখছি পরে আমাদের মনে মনে আমার যে ওয়াকম্যান পকেটে নিয়ে হাঁটলে ওই ডিস্ক ইয়ে করতো হ্যাঁ যে গানটা ভালোভাবে চলতো না যেহেতু আমি মুভ করতেছি এই যে ডিজিটাল এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এত এত আজ আজকে থেকে দশ বছর পরে যদি দেখা যায় যে সায়েন্টিস্টরা মৃত মানুষকে জীবিত করে ফেলছে তখন ধর্মের ধর্ম কোথায় যাবে মানে এইটা কি আসলে এত বাহাদুরি আমি মুসলমান আমি আমি বীরের জাতি আমি হিন্দু হ্যাঁ হিন্দুত্ববাদীরা জয় শ্রীরাম বলে যা করে তারপরে হ্যাঁ বুদ্ধিস্টরাও তাদের মধ্যে অনেকই ধর্ম কেন্দ্রিক অনেক কাজ করে অনেক অনেক দেশে হ্যাঁ তাদের মধ্যে তবে আমি মনে করি ধর্ম তখনও ওই চিপার মতো থাকবে এখন আমাদের দেখেন ধর্ম নিয়ে আপনি যে কারোর সাথে আলোচনা করতে চান যে কোনো বিশ্বাসের সাথে আলোচনা করতে সে কেন বিশ্বাস করে মানে তার বিশ্বাস তো করার অনেক কারণে বাট আপনাকে যখন যুক্তি দিয়ে যাবে যে কেন তার ধর্মটা সঠিক তখন সে যুক্তিটা

এখন আপনি আপনি এই এই লাইভের শেষে আপনি চালাই দেখেন যে আপনার প্রত্যেকটা শব্দ শব্দ মনে হয় যে মিথ্যা বলতেছে কিন্তু তখন যখন সে বলতেছিল তখন ভাবতেছিল এগুলোই ঠিক কিন্তু এখন আমরা বুঝতে পারি যে এগুলো সবই মিথ্যা বাট পারি ঠিক এখন আমাদের এই সমাজে এই যে মোল্লা মুন্সি যারা এই ধর্মের প্রচারক দেখেন আজকে তাদের গ্রহণযোগ্যতা কোথায় তাদের তাদের মেন কোথায় তাদের ডাকা হয় নাসার দেখছে আমার প্লেটে এই প্লেটে লেখা আছে যে শুনছিল প্লেটের মধ্যে আছে যাই হোক এইটা মানুষ শুনে এবং যারা জানে এগুলো হচ্ছে ভাবতাবাজি তারপরে যেটা শুনে ঠিক আছে হুজুর তো অনেক ভালো কথা বলে দু একটা কথা হয়তো বা কার কাছ থেকে শুনে উল্টা কথা বলেছে অথচ সে কিন্তু বলতেছে সে নিজে যে দেখে আসছে

আমি জীবনের মধ্যে বলি নাই যে তুমি বলবা টেবিলের বলবা তারপরে বেশি দিন মানে কি সারাদিন তার চিন্তা উপর বুইরা বাম হয়ে গেছে এক পাতার কবর সে তখনও তখন হচ্ছে হ্যাঁ এইটা আমার সবচেয়ে খারাপ লাগছে ফারোজ ভাই যে মানে এসে সেই ওই পজিশন গুলো মানে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি দেখেন তখন কিন্তু দুই হাজার বারো তেরো সালে একটা বাচ্চা মেয়ে শুনে বুঝে যায় যে একটা বাচ্চা মানে হ্যাঁ

হ্যাঁ এবং আমার এটা একটা দুঃখজনক ভাবে হলো সত্য যে এইটা নিয়ে ক্লারিফাই করার একটা ইয়ে ছিল যে তার সত্যিকারের যে বউ তার কণ্ঠ হ্যাঁ এবং এই কণ্ঠ বিশ্বাস করেন এই কণ্ঠ সেই কণ্ঠ এবং এই একই কণ্ঠ এবং তার বউ এবং এই যে মাসুদ সাইদি এবং শামীম সাইদি তাদের তাদের ব্যাপারে এই ক্লিপগুলো এখন পাওয়া যায় না আমি একটা ক্লিপ দেখতেছিলাম যে তাদেরকে এই ক্লিপ নিয়ে প্রশ্ন করছিলো তারা সরে গেছে অন ক্যামেরা তারা চলে যাচ্ছে হ্যাঁ দরজা ইয়ে করে কাঠের দরজা বন্ধ করে দিয়েছে আমি হয়তো কোনো কোনো দিন পাবো এই ক্লিপটা খুঁজতেছি অনেকদিন ধরে খুঁজতেছি এই ক্লিপটা এটা একুশে টেলিভিশনে একটা ক্লিপ ছিল তখন একুশে টেলিভিশন স্ট্রিটার ছিল হ্যাঁ এটা তো তখন ওই স্যাটেলাইটে এত ইয়ে হয় না স্যাটেলাইটে তারা ধরেন ইউটিউবে ফেসবুকে আপলোড করবে দু হাজার দশ বারো সালে ওই সময় কিন্তু আসলে কোনো কোনো আমার মনে হয় কোনো টেলিভিশনেই কিন্তু তারা সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ ছিল না ইউটিউব ফেসবুকে তারা ওই একই সাইমেন্টেনিয়াসলি তারা এইগুলো আপলোড করে এগুলো করতো না কিন্তু পজিশনগুলো সাইদে শুনলে এটা স্পষ্ট আর একটা বড় বড় বিষয় যে সাইদির যে কথাবার্তাগুলো বাদ দিলাম সাইদি বাদ দেন আমাদের এখানে অনেক দর্শক শুনছেন তারা হয়তো দু হাজারের পরে জন্মাইছেন আজহারি যে কথাবার্তাগুলো বলছে যেমন সে হ্যাঁ ইয়ে থেকে কায়রোতে গেছে যে ফ্লাইটের বিবরণ দিছে সে ওইখানে হিমালয় দেখছে হ্যাঁ এবং সে যে কিন্তু ওই আজানের কথা একই নীল আনস্ট্রং ওইখানে যে আজান শুনছে এই যে মিথ্যাচার এগুলো কিন্তু তারা আজকে থেকে করে না বহু বছর ধরে করে এখন কিন্তু অনব ভাই দেখেন ফারোজ ভাই এটা কিন্তু আপনি স্বীকার করতে হবে যে বাংলাদেশে এত এত টকশো হয় এত এত আলোচনা হয় ধরলাম যে বাংলাদেশে সব আওয়ামী লীগ সেন্সার করতেছে আচ্ছা খালেদ মুহিউদ্দিনের যে টকশোর কোথাও কিন্তু মোল্লারা ওইখানে যেয়ে কিন্তু নাস্তানবোধ হয় কোথাও কিন্তু কোনো এই আজারি ফাজারি কারুর কোনো স্থান নাই এরা এত জানে এরা এত কোন কোরআনিক বিজ্ঞানিক বিজ্ঞানী এদের কোনো স্থান নাই কেন আচ্ছা বাদ দিলাম ধরলাম যে খালেদ মহিদ্দিনের শোতেও সে সেও নাস্তিক ধরে নিলাম কথার কথা তারা তো মালয়েশিয়া থাকে জাকির নায়ক এবং আজারি দেখেন তো সে আমেরিকা থেকে ফেরার পরে হ্যাঁ এই যে মুনা কনভেনশনে এসে যে হ্যাঁ পুংবাং সাংটা হয়েছে এনিওয়ে এখন দেখেন তো জাকির নায়ক এবং আজহারিরকে দেখে কয়জন আপনি এখনো দেখাইতে পারেন তাদের দর্শক কতজন বুঝতে পারতেছি যে হ্যাঁ তাদের অনেক অন্ধভক্ত আছে অন্ধভক্ত অনেকেই থাকে আওয়ামী লীগের দলকালা দল দলকানা লোক আছে হ্যাঁ বিএনপির দলকানা লোক আছে কিন্তু তাদের গ্রহণযোগ্যতা কোথায় আজকে যদি আজহারি একটা কথা বলে জাকির নায়কে যদি বাংলাদেশের ব্যাপারে কোনো ঘোষণা দেয় যে তোমরা কেউ ইলেকশনে যাইও না জাকির কথা শুনবে কয়জন এটা একটা বড় প্রশ্ন ফারাজ ভাই এই ব্যাপারে যদি আপনি ক্যাট করেন হ্যাঁ ভাই তার তো ভিউয়ার সংখ্যা এখন ইউটিউবে বহু কম সময় যা ছিল ওই অনুযায়ী অনেক অনেক কম

ইংরেজির কি মূল্য এত 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 মূল্য আপনার ইয়ে বলতেছে আরবি বলতেছে তাদের বাদ নাই একজন আসে ইংরেজি বলতেছে ও সে বাংলা ইংরেজি এক্সেন্টে বলে আপনি খেয়াল করছেন ইংরেজি বলার পর যখন বাংলা বলে তখন বাংলা ইংরেজি বলে পৃথিবীর কোন সভ্য দেশে তাদের ইংরেজি হ্যাঁ তারা বললাম যে আজহারি খুবই ইংরেজিতে খুবই পারদর্শী একটা ভাষায় পারদর্শী হওয়া খুব একটা ব্যাপার না সে পশ্চিমা কোন দেশে যায় কোন লেকচারটা দিছে হ্যাঁ যেখানে তার যে বাংলা সে বসে তর্জন গর্জন ইহুদি খ্রিস্টান হিন্দু কোন বক্তব্য দেখছেন তাদের কোন দেশে যে আচ্ছা হিন্দু আচ্ছা আমি আপনাকে আমি আপনাকে একটা ছবি দেখাই ভাই সরি এটা না এটা না এটা না এটা না এটা না এই ছবিটা একটু দেখেন আমার কাছে ভাই মুমিন হচ্ছে জাস্ট এটা এক হাতে তাদের ভিক্টিম কার্ড এক হাতে তাদের তলোয়ার যখন যেটা তার ইউজ করা যখন তার সেই অনুযায়ী সে সেটা ইউজ করবে ওইখানে ওইখানে তো কথা বলবে না যে জানে যে কোন কথা বললে সে বের হয়ে যাবে সেখানে যে ভিক্টিম কার্ড প্লে করবে ভালো ভালোবাসার কথা বলবে এই সে তলোয়ার ধরার কথা জীবনে বলবে না এটা হচ্ছে ট্রু ফেস অফ ইসলাম আমি আমি মানে অনেক আগে থেকেই মনে করি এবং জেনুইনলি এটা হচ্ছে ট্রু ফেস অফ ইসলাম একটু আগে একটা দেখাইলাম একটু আগে একটা ভিডিও দেখাইলাম যেখানে যুদ্ধ করবো না আমরা যুদ্ধ করবো যখন আমাদের কাছে পাওয়ার আসবে শক্তি আসবে তখন আমরা তাদের সাথে আক্রমণাত্মক জিহাদে হামাসের ব্যাপারে না হামাসের ব্যাপারে না 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 হামাসের ব্যাপারে না সে কেন আক্রমণাত্মক যুদ্ধের কথা বলতেছিল আক্রমণাত্মক যুদ্ধ মুসলিমরা কখন করবে যখন হচ্ছে তাদের কাছে পাওয়ার আসবে শক্তি আসবে এমন অবস্থা আসবে যখন কোন একটা দেশকে আক্রমণ করে তাদেরকে সাবজেক্ট করতে পারে তাদেরকে দখল করতে পারে তখন যে তারা ইয়ে করবে এখন ওই সময় আসেনি বুঝতে পারছেন এইটা আপনার ছবি থেকেও প্রমাণ হয় হ্যাঁ দর্শক বন্ধুরা যারাই দেখতেছেন এই যে ভদ্রলোক হাতে ভিকটিম কার্ড এক হাতে আর হাতে হচ্ছে তরবারি পিছনে কিন্তু অনেকগুলো ক্যাক্টাস হ্যাঁ এইগুলো কিন্তু একটা একটা বিষয় যে

এখানেতে আসিফ ভাই এই যে এত বছর ধরে উনি এই যে ডিবেট করতেছেন যাকে যে ইচ্ছা ঢুকতেছেন দেখেন লজিক্যালি লজিক বাতেন যে তাদের মধ্যে যারা শিয়া না এই যে যে দ্বৈত চরিত্রের মুমিন আছে হ্যাঁ যারা ধরেন ওই একwidehat তরবারি আর একwidehat ভিকটিম কার তারা কিন্তু কেউ যুক্ত হবে না ভুলেও যুক্ত হবে না কারণ তারা কিন্তু জানে যে এখানে যুক্ত হলে কি হইতে পারে তারা যুক্ত হবে না যারা যুক্ত হন তারা আসলে আমার কাছে মোনা তারা তারা বলবে তারা চাই এক্সক্লুসিভলি বলে যে যেন আসিফ ভাইয়ের লাইভে যুক্ত না হয় এতে তাদের ইমান চলতে যাওয়ার সম্ভাবনা আছে

তখন আসিফ ভাই সাথে আমার যোগাযোগ নাই এই যে তথাকথিত ব্রাদার হ্যাঁ সে আমার সাথে যখন ডিবেট ইয়ে করছে না তখন একটা ইসলামিক গ্রুপ থেকে একজন আমাকে স্ক্রিনশট পাঠাইছেন ওই রিকোয়েস্ট মেসেজে আমি দেখলাম দেখে ভাবলাম যে এই লোক আমার এত ইয়ে দেখাচ্ছে কেন যে স্ক্রিনশটটাতে কী ছিল লেখাটা ছিল যে আসাদের সাথে ডিবেট করেন এর সাথে আসিফের সম্পর্ক নাই এবং এ কারোর সাথে ইয়ে নাই এ বিচ্ছিন্ন এর এর দিয়ে একটা ধোলাই দেওয়া উচিত হ্যাঁ এটা কিন্তু আমি নিজে দেখছি ওই লেখাটা এবং এটা কিন্তু বানানো না এটা গ্রুপ তারা আমি বলছিলাম যে আমার স্ক্রিনশটটা দিছে যে আমি বললাম তো আপনি এটা আমার কেন দিতেছেন বলছেন আমি আসলে নাস্তিক কিন্তু আমি ইমাম মানুষ এখানে থাকি সে আসলে সত্যিই ইমাম পরে আমি এটা ইয়ে করছি আমি বললাম আপনি স্ক্রিন রেকর্ড দেন আপনি যেটা বানাই দেন না এটা প্রমাণ কি তখন দেখলাম ওইখানে আলো আলোচনা এটাই ছিল ওই গ্রুপে যে এইটা হচ্ছে যে একটা একটা স্ট্র্যাটেজি যে হ্যাঁ এ ডিবেট করে না এ কোনো আলোচনা যায় না তো এর ধরো এর ধরিয়া এর একটু ইয়ে আসে এর ধরিয়া যদি আমরা ই করি তাহলে এর মাথায় কাটা হবে আরো আরো আরও কয়েকটা দিন যদি টেকা যায় এটা একটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয় তারা কোথায় 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 আসলে কীভাবে ধরা খাবে কার কোন কোন স্ট্র্যাটেজি কে কোন মানে কোন বিষয়ে পারদর্শী কে এইটা দেখে আসে এটা খুবই দুঃখজনক বিষয় যে এত হ্যাডাম এত এত বড় বড়ো তৈলে এই বিষয়গুলা সামনে আসা কথা বললে কিন্তু হয়ে যায় আমরা কিন্তু দেখেন এই যে এখন পর্যন্ত এই সেই ট্রাক চালক আমি একটা আমার একটা ব্যর্থতা আছে আমি অনেকে নাম মনে রাখতে পারি না সেই ভদ্রলোক কখন চলে গেছেন আমরা এখনো কিন্তু তার কিছু কথার প্রশংসা করি যে হ্যাঁ তিনি অন্ততপক্ষে মানুষ হিসেবে খুবই মানে দায়িত্ব নিয়ে চলতে চান যে না তার ধর্মীয় শিক্ষা সব কিছু বাদ দিয়েও তিনি যেটা বলছেন সেটা মানে ই করতে চান এইভাবে তো যদি আমাদের আসলে কোনো এমন কোনো ইসলামের ধারক বাহক এসে আমাদের নাকে মানে চোখে আঙুল দিয়ে দেখাই দেন দাঁত ভাঙা জবাব দেন আমরা তো সেখানে আসলে কিছু বলার নাই ফারাজ ভাই আমাদের তো আসলে জায়গা নাই কোথাও বলার আমরা তো সোশ্যাল মিডিয়াই বলি তো সেখানে আসলে আমাদের দাঁত ভাঙা জবাব দিলেই তো হয় হ্যাঁ আসিমহদিন ভাইয়ের সাথে ওই যে ডিবেটের ইয়ে হইল ফেজ দা ধরো পিপল ওইখানে হ্যাঁ তারা তারা পিছিয়ে যায় কেন তারা পিছিয়ে যায় কেন